নমস্কার বন্ধুরা আমি আজকে প্রাইমারি ইন্টারভিউ সেকেন্ড ফেজের পার্ট টু ভিডিও চলে এসেছি আমি আরও অনেক প্রশ্ন কালেক্ট করতে পেরেছি তো চলো শুরু করি প্রথমে একটা প্রশ্ন করেছে একজনকে টেবিল নাম্বার থ্রিতে যে কৃষক দিবস কবে পালন করা হয় সে বলেছে যে তুমি কি করো সে বলছে স্যার আমি মাঠে কাজ করি আমি আমি কৃষক তখন তাকে প্রশ্ন করেছে কৃষক দিবস কবে পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক আনসারটা হবে তেইশে ডিসেম্বর টোয়েন্টি থার্ড ডিসেম্বর কৃষক দিবস পালন করা হয় ঠিক আছে তারপরে প্রশ্ন এসছে একজন বলছে আমি ডিএলএড পাশ করে এসেছি তাকে প্রশ্ন করেছে যে ডিএলএডের পুরো কথা কি খুব ভালো প্রশ্ন আমি আগেও ডিসকাস করে দিয়েছি তো তোমরা ক্লিয়ারলি স্মার্টলি আনসার করবে ডিএলএডের পুরো কথা বা ফুল ফর্ম ডিপ্লোমা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এলিমেন্টারি এডুকেশান ঠিক আছে তারপরে একটা প্রশ্ন এসছে বোর্ড ওয়ার্ক অর্থাৎ ডেমো তো সবার কমন আসছে তোমার জানো তো ডেমো এখানে বলেছে যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বোর্ডে দেখাও তো এই প্রশ্নটা বোর্ডে তোমাদের করতে হবে তো দেখো এখানে বলছে মিশ্র ভগ্নাংশ কেমন তোমরা বলবে যে স্যার মিশ্র ভগ্নাংশ এক্সাম্পল আমি দেবো যে তিন পূর্ণ পাঁচ বাই সাত ঠিক আছে তাহলে একে আমি কিভাবে একটা অপ্রকৃত ভাগনাংশ তৈরি করব তখন নিয়ম হলো আমাদের নিচে নিচে গুণ করতে হবে তিন সাতটা তিন গুণ সাত প্লাস উপরের লবটা ভাগ সাত তাহলে হবে তিন সাতটা একুশ প্লাস পাঁচ তাহলে ছাব্বিশ ভাগ সাত এটা হবে একটা অপ্রকৃত ভাগনাংশ তারপরে একটা প্রশ্ন করছে ইংলিশ থেকে বলছে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দাও খুব ভালো প্রশ্ন তোমরা তো সেখানে ওখানে ইন্টারভিউ বলবে যে স্যার ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ আদেশ বা অনুরোধ সূচক বাক্য তারপরে তোমরা বলে যে বলবে স্যার ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজাটি খোলো তারপরে ধরো বললাম গো হোম বাড়ি যাও তাহলে এইগুলো সেন্টেন্সের কিন্তু সবই ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল যেখানে সাবজেক্ট থাকবে না সাবজেক্ট উজ্জ থাকে ঠিক আছে তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট বাংলা ইংলিশ আর ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য প্রাইমারি ইন্টারভিউর জন্য ঠিক আছে তারপর চলো পাঁচ নম্বর প্রশ্ন একজন বলছে স্যার আমি টিউশনই পড়াই তখন তাকে বলেছে ঠিক আছে তুমি টিউশন তো পড়াও তো বলো ক্লাস ফোরের বাংলা বইয়ের নাম কি খুব ভালো একটা প্রশ্ন তো তোমরা তখন ক্লিয়ারলি আনসার দেবে স্যার ক্লাস ফোরের বাংলা বইয়ের নাম পাতা বাহার ঠিক আছে তারপরে ছ নম্বর প্রশ্ন করেছে অঙ্ক থেকে এবং ডেমো আকারে একটা ক্লাস বলছে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির মধ্যে সম্পর্ক বোর্ডে দেখাও এটা খুব ভালো প্রশ্ন তোমরা বোর্ডে দেখিয়ে দেবে একটা ছবি আঁকবে সুন্দর করে তখন দেখাবে বড় করে আঁকবে চলো আমি দেখিয়ে দিই বড়ো করে তো দেখো সমকোণী ত্রিভুজের বাহু সম্পর্কে হেডলাইন করবে তোমরা ছবি আঁকবে এখানে সুন্দর করে একটা বড় করে ছবি আঁকবে তখন বলবে যে দেখো বাচ্চারা যখন একটি ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন সে একটি বাহু হবে লম্ব এবং আরেকটি বাউ হবে ভূমি আর তার উল্টোটা হবে অপোজিটটা হবে অতিভুজ তোমরা বুঝতে পারছ দেখো বাচ্চারা আমি আর আরেকবার রিপিট করছি যে সম যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি হবে এবং কোন দুটো যে বাহুর সাথে তারা নব্বই ডিগ্রি তৈরি করবে তার একটি হবে লম্ব আরেকটি হবে ভূমি এবং তার অপোজিট বাহুটা বা বিপরীত বাহুটা হবে অতিভুজ তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের লম্বের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর তৈরি একটি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল দুটো সমষ্টি যোগ করলে অতিভুজের উপর অঙ্কিত একটি বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার সমান সমান অতিভুজ তার হোল স্কোয়ার তা এই হলো তাদের সম্পর্ক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তা কি বললাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল একটা লাইক করে দিও তো চলো দেখো একটা প্রশ্ন করেছে সাত নাম্বার প্রশ্ন বর্জ্য পদার্থ বলতে কি বোঝো এটা কিন্তু ক্লাস ফোরের পরিবেশ বিজ্ঞানের কিন্তু প্রশ্ন তো খুব ভালো একটা উত্তর তোমরা দেবে ক্লিয়ারলি খুব সংক্ষেপে আনসার দেবে যেগুলো আমরা ফেলে দিই বা বর্জন করি বর্জন করা বা ফেলে দেওয়াগুলোর নামই বর্জ্য অর্থাৎ যেমন প্লাস্টিক একটা বর্জ্য পদার্থর মধ্যে পড়ছে ঠিক আছে তোমরা কিন্তু খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যে আনসারটা করে দেবে কি বলবে যে নোংরা কোনো যে সমস্ত নোংরা আমরা জিনিস বর্জন করি সেগুলোকেই নামই বর্জ্য পদার্থ ঠিক আছে তারপরে আট নাম্বার প্রশ্ন করেছে শূন্য কি সংখ্যা এটা কিন্তু বারে বার রিপিট হবে এবং খুব ভালো প্রশ্ন কিন্তু এটা কিন্তু আগেও শিফটে বা আগের ফার্স্ট ফেজে কিন্তু এটা প্রশ্নটা এসেছিল শূন্য কি সংখ্যা তখন তোমরা কিন্তু আনসার দেবে যে শূন্য একটি পূর্ণ সংখ্যা আমি লিখে দিই দেখো তোমরা লিখে নাও শূন্য একটি পূর্ণ সংখ্যা যা যা ধনাত্মক বা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় আবার বলছি যখনই ইন্টারভিউ বোর্ডে তোমাকে স্যার প্রশ্ন করবে শূন্য কি সংখ্যা তখন তুমি একদম পরিষ্কার ভাষায় স্মার্টলি আনসার করবে শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে তারপরে একটা টেবিলের প্রশ্ন করেছিল কততম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কথাগুলো যুক্ত করা হয়েছে এটা কিন্তু ভালো প্রশ্ন আমাদের প্রত্যেকেরই সংবিধান জানা উচিত ঠিক আছে তাহলে এখানে আনসারটা হবে বিয়াল্লিশতম ফরটি টু এন্ড বিয়াল্লিশতম সংশোধনীতে উনিশশো সালে এই কথাগুলো সংবিধানে যুক্ত করা হয়েছিল তাহলে কি বলবে যে বিয়াল্লিশতম সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত করা হয়েছিল ঠিক আছে তো দেখো আর প্রশ্ন করেছে বলছে বড় ক্ষেত্রের কর্ণয়ের সূত্র বোর্ডে দেখাও ডেমো আকারে তো মাত্র তিন মিনিটের মধ্যে তোমাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করে দেখাতে হবে প্রত্যেকের কিন্তু এটা কমন বা মাস্ট করতেই হবে তোমরা প্রথমে একটা বড় ক্ষেত্র ছবি এঁকে নেবে সুন্দর করে তখন বলবে দেখো বাচ্চারা আমি একটা বড় ক্ষেত্র অঙ্কন করলাম যার প্রতিভা দৈর্ঘ্য এ এ এ এবং এ সেমি বা এ একক ঠিক আছে এখন আমরা কর্ণ কাকে বলে যে কোনাকুনি দুটো বিন্দু যুক্ত করলে আমরা যে বাহুটা পাবো এটার নামই কর্ণ এটার নাম কি বলো এটার নাম কর্ণ তাহলে তোমরা বলবে যে দেখো যখন আমি একটা বড় ক্ষেত্র অঙ্কন করেছি তা এইখানে দুটো বাহু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাই তো তাহলে দুটো বাহু এটা এ সেমি আর এটা এ সেমি তার দুটো বাহু একটা বিন্দুতে মিলিত হলে কি হবে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে একটা হবে লম্ব একটা হবে ভূমি আর একটা হবে অতিভুজ তাহলে আমরা জানি কি বলো অতিভুজ মানে কি কর্ণটাই অতিভুজ এখানে তাহলে কর্ণ কি আছে কর্ণ তার হোল স্কোয়ার সমান সমান কী হবে লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি তার স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এমপ্লাস দেবে তাহলে কি হবে বলো কর্ণ তার হোল স্কোয়ার সমান সমান এ এ তাহলে টু স্কোয়ার হবে এখন এখানে ইমপ্লাস করলে আমি যদি লিখি কর্ণ সমান সমান কী হবে রুট অব আর টু এ তার হল স্কোয়ার এখন অতএব কর্ণ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কর্ণ সমান সমান একটা এ বেরিয়ে আসবে তাহলে এ রুট টু তাহলে এটাই হবে কর্ণের সূত্র কর্ণ সমান সমান এ রুট টু একক বা এটাই আমাদের ভগবত করণের সূত্র তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এইটু খুব কম সময়ের মধ্যে তোমরা বোর্ড ওয়ার্ক করে দেখাবে এবং তোমরা বুঝিয়ে আসবে যে স্যার আমরা একটা যোগ্য শিক্ষক তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো লাইক করলে কিন্তু আমার মোটিভেশন বাড়ে ঠিক আছে চলো নেক্সট তো দেখো আরেকটি প্রশ্ন এসছে বাংলা থেকে বাংলায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছে ক্লাস ফোর ফাইভের প্রশ্ন করছে কিন্তু বাংলা ব্যাকরণে কয়টি বর্গ সংখ্যা বা বর্গ আছে তোমরা ক্লিয়ারলি আনসার করে দেবে যে টোটাল পাঁচটি বর্গ আছে কি কী আছে বলো ক চ ট আর প ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ আর প বর্গ ক চ ট বর্গ রয়েছে বাংলা ব্যাকরণে ঠিক আছে তারপরে প্রশ্ন বলছে দুটি অর্ধ নাম বলো খুব ভালো প্রশ্ন তো অর্ধ কি হবে সিলিকন হবে সিলিকন আর হবে জার্মেনিয়াম জার্মেনিয়াম ঠিক আছে তারপরে একটা প্রশ্ন করেছে খুবই স্বাভাবিক প্রশ্ন করছে এবং তোমাকে দেখে তোমার কনসেপ্ট থেকে প্রশ্ন করছে একজন ঘাবলে গেছিল সে ঘাবলে যাওয়ার প্রশ্ন তুমি তুমি জল খেয়ে নাও বা শ্বাস প্রশ্বাস ঠিক মতো নাও তখন বলছে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই শ্বাস প্রশ্বাস মধ্যে অবশ্যই বলবে যে আমরা গ্রহণ করি অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস আর বর্জন করি কার্বন অক্সাইড ঠিক আছে এবং তোমরা কিন্তু অবশ্যই এখানে প্রশ্ন করতে সংকেত কি। তখন হবে ঠিক আছে আর কার্বনের সংকেত হচ্ছে সিও টু তাহলে আমরা ও টু গ্যাস গ্রহণ করি আর সিও টু গ্যাস বর্জন করি ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে একটা বাচ্চাদের ক্লাস ফোরের একটা অঙ্ক থেকে যে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগসের সম্পর্ক কি তোমরা জানো তাহলে দেখাও তখন তোমরা একটা বোর্ডে ডেমো আকারে দেখিয়ে দেবে মাত্র দু মিনিটের মধ্যে বা তিন মিনিটের মধ্যে যে স্যার আমরা যখন একটা ভাগ অঙ্ক করি তখন আমরা এখানে যে থাকে সে হবে ভাজ্য ঠিক আছে আর যাকে দিয়ে আমরা ভাগ করব সে তার নাম হচ্ছে ভাজক আর যেটা আমাদের অ্যান্সার বা যেটা আমাদের ফল আসবে ভাগ ফল তাকে বলবো আমরা একে বলবো ভাগ ফল আর লাস্টে থাকবে কে বলো ভাগ শেষ দেখানো হয়ে গেল এইবার তোমরা বলবে স্যার আমরা তাহলে জানি যে ভাজ্য সমান সমান ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগ ফল যোগ বা প্লাস ভাগ শেষ তাহলে এটাই আমাদের সম্পর্ক খুব ভালো একটা প্রশ্ন এবং খুব ইজি একটা প্রশ্ন আবারও বলছি দেখে নাও তোমরা যে স্যার দেখো তাহলে আমরা জানি যে ভাজ্য ভাজক ভাগফল ফল ভাগ সম্পর্ক কী হয় ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগ তোমরা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো বন্ধুরা এরকম তথ্য পাওয়া যন্ত অবচ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তাহলে খুব ভালো হবে ঠিক আছে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে চলো নেক্সট প্রশ্ন তো দেখো আর প্রশ্ন করেছে বাংলা গ্রামার থেকে যারা টিউশন পড়াও বা যারা বাংলায় অনার্স করেছে তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে যে অধিকরণ কারকের উদাহরণ দাও খুব ভালো প্রশ্ন তাহলে আমরা জানি যখন কোন কারকে স্থান বোঝায় বা জায়গার নাম বোঝায় তখন আমরা কি করি অধিকরণ কারকটা ব্যবহার করি ধরো আমি বলি আমি কলকাতা থাকি কলকাতা থাকি তাহলে এটা হবে কি বলো এটা হবে অধিকরণ কারক তোমরা এরকম সুন্দর করে বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দেবে যে স্যার আমরা সঠিক শিক্ষকের যোগ্য আমরা বোঝাতে পারি তাহলে কি বলবে যখন কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে স্থান বা জায়গার নাম বোঝাবে তাকে আমরা বলবো কারক যেমন আমি কলকাতা থাকি তাহলে কলকাতাটা হবে কী বলো কারক। ঠিক আছে চলো দেখো আর একটা প্রশ্ন করেছে অঙ্ক থেকে ক্লাস ফোরের বা ফাইভের অঙ্ক বলছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা কিন্তু আমি আগের পাঠও করে দিয়েছি আমার দেখে নেবে আমার প্লে গিয়ে তো বলছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লভ লবের থেকে হর বড় অর্থাৎ লব অপেক্ষা হর বড় তাকে আমরা বলো প্রকৃত ভগ্নাংশ যেমন পাঁচ বাই সাত এখানে দেখো সব সময় পাঁচ থেকে কিন্তু সাত বড় হচ্ছে ঠিক আছে তাহলে এটা কি হবে প্রকৃত ভগ্নাংশ দুই বাই তিন আট বাই নয় এগারো বাই তেরো এগুলো সবইভাবে কী বলো প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পেল তাহলে কি বলবে তোমরা যে স্যার যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় অর্থাৎ লব লেস দ্যান হর তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ যেমন দুই বাই তিন আট বাই নয় এগারো বাই তেরো পাঁচ বাই সাত ইত্যাদি পুরো সুন্দর করে অ্যান্সার দেবে যাতে স্যারে কোনো প্রশ্নের কথা বলতে না পারে তোমরা জানবে যে হ্যাঁ ঠিক আছে এ সঠিক শিক্ষক হতে পারবে একে সিটটা দেওয়া যায় ঠিক আছে তো চলো বন্ধুরা নেক্সট তো দেখো এখানে আরেকটা প্রশ্ন করেছে যে বৃত্তের ধারণা বোর্ডে দেখাও ডেমো আকারে এখন কিন্তু সেকেন্ড ফেজ ইন্টারভিউতে কিন্তু তারা কিন্তু বলে দিচ্ছে তোমরা কোন টপিকের উপর ডেমো দেখাবে ঠিক আছে অতএব তোমাদের কিন্তু সব কিছু ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত কিন্তু দেখে যাবে তো বৃত্ত তোমরা প্রথমে একটা ছবি আঁকবে দেখো বাচ্চারা এটা কি বলো এটা একটা গোল তাই না ফুটবলের মতো আকলাম আমি এখানে একটা কেন্দ্র আছে সেন্টার তার নাম আমলাম ও তাহলে কি বলবো যে নির্দিষ্ট কেন্দ্রবিন্দু সাপেক্ষে সমদূরত্ববর্তী একটা এলাকা জুড়ে যেটা আমরা আঁকব তাকে বলবো আমরা বৃত্ত তাহলে বৃত্ত আঁকলাম আমরা এখানে বৃত্তর কেন্দ্র হচ্ছে ও তাহলে বৃত্তের এখান থেকে এটা সম্পূর্ণ দূরত্বটার নাম হচ্ছে আর বা ব্যাসার্ধ ব্যাসার্ধর ইংরেজিতে আমরা বলি কি বলো রেডিয়াস আর এ এস রেডিয়াস বা আর বলতে পারি এখন এটা বৃত্ত আমরা এঁকেছি এবার বৃত্তের কি কি আছে বলো বৃত্তের এটা সম্পূর্ণ ঘুরি তাহলে কি হবে এক পাক দিলে ওকে বলবো আমরা পরিধি বৃত্তের পরিধি সূত্র আমরা জানি টু পাই আর একক ঠিক আছে এখন তারা অনেকে বলবে স্যার পাইটা কি এই জিনিসটা কি তখন তোমরা বলে দেবে যে দেখো বাচ্চারা পায়ে একটা ধ্রুবক রাশি যার মান বাইশ বাই সাত এটা কিন্তু প্রশ্ন ছাড়ে কিন্তু করবে তোমাদের ঠিক আছে এবং ক্ষেত্রফলটা কি আমরা পাবো বলো পাই আর স্কোয়ার এটা হবে কি বর্গ একক ঠিক আছে তাহলে আমরা কি দেখালাম বলো এখানে বোর্ডে পরিষ্কারভাবে আমরা দেখালাম যে একটা বৃত্তের পরিধি সূত্র টু পাই আর ঠিক আছে আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে দেখালে স্যার বুঝতে পারবে যে সঠিক বুঝেছে এবং সে একজন শিক্ষক হওয়ার যোগ্যতা আছে সে অবশ্যই পড়াতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এই কটা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই বন্ধু একটা লাইক করে দিও তাহলে আমার মোটিভেশনটা বাড়ে কিন্তু বন্ধুরা লাইক অবশ্যই তোমরা করবে আর নতুন হলে চ্যানেলটা বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমরা জানাও তোমরা কেমন লাগছে মতামত অবশ্যই জানাবে তোমরা এরকম একটু চাও কি চাও না তো থ্যাংক ইউ বন্ধুরা সাবস্ক্রাইব করো থ্যাংকস